আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো তো? ভালো না? আজকে আমাদের সঙ্গে যিনি আছেন আমাদের ভীষণ প্রিয় মুকিত জাকারিয়া, একজন শিল্পী, একজন অভিনেতা, এবং আমরা যাকে মডেল হিসেবে অনেক বেশি চিনি। মুকিত ভাই, রাত যত গভীর হয় চিন্তার প্রলেপ তত গাঢ় হয়, এবং এই গাঢ় চিন্তার মধ্যে কখনো কখনো স্বপ্ন উঠে আসে, দুঃস্বপ্নও আসে। আবার কখনো কখনো আমরা ঘুমহীন কোনো একটা রাতে আমরা ফেলে আসা দিনগুলোর দিকে তাকাই, শৈশবে যাই। আপনিও নিশ্চয়ই তাই যান। অবশ্যই ভীষণ ভাল লাগে, স্পেশালি দিনের চেয়ে রাতটাকে আমার কাছে মনে হচ্ছে নিজের একা, আর দিনের বেলা সবার জন্য থেকে যায়। কিন্তু আমার কাছে রাতটা কেন জানি যখনই ঘুমাতে যাব বা ঘুমাবার চিন্তা করি, তখন শোয়ার পর একটাই ভাবনা জাগে যে সারাদিন কী করলাম, কী দোষ করলাম, কী গুণের কাজ করলাম, কার জন্য কী উপকার করলাম। মাথা ভেতরে শুধু ঘুরপার করতে থাকে, কালকে কাকে কার জন্য কী করব, ওর জন্য কী করব, এই জিনিসগুলো মাথা ভেতরে ঘুরপাক করতে থাকে। আপনার প্রাণের শহর চট্টগ্রাম, আপনার ছেলেবেলার স্কুল মুসলিম হাই স্কুল, মুসলিম হাই স্কুল চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুল। আজকে রাত বিরাতে যদি মুসলিম হাই স্কুলের সেই ফেলে আসা বন্ধুদের জন্য কোনো কিছু বলার থাকে বাংলা ভিশনের রাত বিরাতের মাধ্যমে বলতে পারেন। ভীষণ ভালো লাগছে, স্পেশালি মুসলিম হাই স্কুলে সেই সব আমার বড় ভাই এবং আমার ব্যাচের যেসব ভাইরা এবং আমার ছোট ভাইরা, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সেই সময় বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার জন্য। স্পেশালি রাহুলদা একটা মনে কথা জানেন না, মুসলিম হাই স্কুলের এখন যে নতুন ভবনটা, সেইটি ভবনের মূল মানে সেই সময় ভবন নির্মাণের জন্য যে আন্দোলন করেছিলাম আমরা ছাত্ররা, ক্লাস নাইনের সমস্ত স্টুডেন্টরা, ক্লাস সেভেনের, ক্লাস এইটের, ক্লাস টেনের সবাই যারা ম্যাট্রিক দিবে তারাও আমাদের সাথে যোগ দিয়েছে। এবং সেই সময় আমরা যখন স্মারকলিপি ডিসির কাছে জমা দিয়ে এসেছি, এরপরে কিছু স্যার, সেটা বলবো না না, সেই স্যারদের নাম, শ্রদ্ধেয় শিক্ষকদের নাম মেরেছে। যাই হোক, মুসলিম স্কুলের সমস্ত মানে স্টুডেন্টস সেই সময়কার পরের আগের সবাইকে সালাম। চিটাগাংয়ে থাকা অবস্থাতে আপনি সাংস্কৃতিক নানান কর্মকাণ্ডের সঙ্গে জড়ান এবং আপনার একটা ব্যান্ড ছিল রুটস। হ্যাঁ, আমি রুটসে ছিলাম, অনেক বছর রুটসে ছিলাম এবং চিটাগাং ব্যান্ড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম। রাহুল, আপনি শুনে অবাক হয়ে যাবেন, ওপেন সমস্ত স্টেডিয়ামটা এখনো ওপেন, মানে এত মানুষ এবং এত খারাপ অবস্থা ছিল ওই সময়। ওখানে ওই সময় পিস্তলের চেয়ে বেশি কাজ ছিল আপনি স্টেপিং করা, যখন তখন মানুষকে স্টেপিং করে দিল, বিভিন্ন পাড়া থেকে বিভিন্ন ছেলেমেয়েরা এসছে এবং সবাই সবাইকে স্টেপিং করে দিচ্ছে এবং খুব অরাজকতা হচ্ছিল। এবং একটা পর্যায়ে যাই হোক, একটি রাজনৈতিক দলের মিছিল যাবে, হঠাৎ করে পুলিশ কমিশনার একটা চিঠি পাঠিয়ে দিলেন যে একটার পর কোনো কনসার্ট করা যাবে না। আমরা সকাল সাতটা শুরু করেছি, প্রচুর দর্শক এবং মানুষ উন্মুখ হয়ে বসে আছে সকালবেলা, এত সকালবেলায় পয়লা বৈশাখের দিন এত মানুষ, রাজনৈতিক মানে অবাক করার মতো। ওই প্রোগ্রামটা করার পর থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলো আউটডোর স্টেডিয়ামে সমাবেশ করতো না চট্টগ্রামে। এখনো পয়লা বৈশাখে, আমি গত পয়লা বৈশাখেও আমরা অনুষ্ঠান করেছিলাম, মানে ওখানে ঢল মানুষের, প্রতি বছর একটা করে মেলা হয়। কি সেই মেলা হওয়ার আগে আমরা কিন্তু ওই বাইরে করেছেন, তখন মোবিন ছিল সাউন্ড ইঞ্জিনিয়ার। হ্যাঁ, মোবিন শিয়াব ভাই, প্রজেক্ট টু আমরা শুনতাম, উড়ি পাওয়া প্রজেক্ট টু, সেই সাউন্ড সিস্টেম চিটং ঢাকা থেকে গিয়েছিল। রুটস কি আবার কখনো আমরা রুটস কে দেখতে পাবো?
রুটস এখনো প্রোগ্রাম করছে, চিটাঙ্গে প্রচুর প্রোগ্রাম করছে, না আপনাকে ছাড়া করছে, কিন্তু আপনাকে সহ কি দেখতে পাবো কিনা জানি না, হয়তো কোনো একদিন হয়তো রুটস এর সাথে আবার সেই হয়তো। আপনি কি গাইতেন নাকি বাজাতেন? না আমি বাজাতাম না, আমি আসলে ওদের ম্যানেজার ছিলাম। গান গাওয়া বা বাজানোর প্রতি কখনো কোনো আগ্রহ তৈরি হয়নি? দেখতাম, ভালো লাগে, কিন্তু এইটির পিছনে আসলে ওই সময়টা দিইনি তখন, কেন জানি। সত্যি কথা বলতে কি রাহুলদা, মানে সাংস্কৃতিক অঙ্গনের ছোটোবেলা থেকে যখনই বড় হচ্ছি, যখনই পত্রিকায়, মানে বিশেষ করে তখন একটি পত্রিকা ছিল চিত্রালী, সেই সময় যখন পড়তাম তখন মনে হতো যে আমি যদি অভিনয় করতে পারতাম, আচ্ছা আমি যদি ওই লোকটির মতো, ওই নায়িকার মতো, ওই নায়কের মতো যদি অভিনয় করতে পারতাম, ওইটা আমার মাথা মেধে কাজ করেছে। মানে নায়ক নায়িকাদের প্রতি আপনার একটা আগ্রহ ছিল? আগ্রহ ছিল, গানেরও ছিল। তপনদা যখন সোলসের প্রথম ক্যাসেট বের করে তখন মনে হচ্ছিল তপনদাকে যদি 500 মাইল দূর থেকে যদি দেখতে পারতাম শান্তি হয়ে যেতাম। পরে তপনদা আমার খুব ক্লোজ হয়ে যায়, যাক সে বড় ভাই উনি আমার, কিন্তু তখন ওই জিনিসটা ভাবনার ভিতরে ছিল। আপনার ছেলেবেলায় আপনি একজন নায়িকাকে বিয়েও করতে চেয়েছিলেন? আমি কান ধরছি, হ্যাঁ উনি ঠিকই বলেছেন, আপনি রাহুলদা আবার সব কথাই জেলে ফেলেছে। ওনার কাছে আমি বিনীতভাবে ক্ষমা চাচ্ছি। আমি তখন ক্লাস 8-9 পড়তাম, ববিতা আন্টিকে আমি দেখতাম। ববিতা আন্টি এখন ববিতা আন্টি না, আমি ক্ষমা চাচ্ছি। উনি আবার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়, এখন উনি আমার ভীষণ প্রিয়। আমি ওনাকে ভীষণ শ্রদ্ধা করি, অনেক সম্মান করি। আচ্ছা, আর আপনার না আপনার ছেলেবেলার সাথে আমার ছেলেবেলার একটা শখ মিলে যায়। আচ্ছা আচ্ছা, আপনার যেমন ড্রাইভার হওয়ার ইচ্ছে ছিল, আমারও কিন্তু ছোটবেলায় ড্রাইভার হওয়ার ইচ্ছে ছিল। হ্যাঁ, আমি যখন আমার বাবা আমাকে প্রায় 20 চাকার 24 চাকার 16 চাকার যখন ট্রাকগুলো কিনে দিত, তখন মনে হতো যে ছোটো আমি যদি বড় হই তাহলে ট্রাকের ড্রাইভার হবো। ওই ওই ভাবনা থেকে কিন্তু বড় হতে হতে হঠাৎ করে ওটা ব্লিন হয়ে যায়। তারপর তো চাকরি জীবনে চলে আসি, অনেক বছর ইউনিটেন্ডে ছিলাম, তারপর তো নিজে ব্যবসা শুরু করি, তারপর হঠাৎ করে স্কুল পালিয়ে যে ছবি দেখতেন সেই হলটার নামটা মনে আছে? রঙ্গম সিনেমা। রঙ্গম, কারণ হচ্ছে মুসলিম স্কুলের ঠিক দেওয়ালের বাইরেই কিন্তু রঙ্গম সিনেমাটা। আচ্ছা, এবং আমার কিছু ফ্রেন্ডসকে নিয়ে আমরা রঙ্গম সিনেমালে সিনেমা দেখতে যেতাম। আর একটা হোটেল আছে, হোটেল ব্রিজ এখনও আছে, সেই হোটেলের পরোটা দিয়ে মানে ঝোলটা খেতেই হবে। চিন্তা না করে বলতে পারবেন চিটাগাংয়ের প্রিয় বন্ধু? প্রিয় বন্ধু সেন্টু। ওকে, আমরা চট্টগ্রামের পাট্টা গোটাবো। হ্যাঁ ইনশাল্লাহ। ঢাকা আসলেন কবে? ফোনটা মনে নেই, আমি যখন চিটাংয়ে কনসার্টটা করি তখন সাকসেসফুলিভাবে শেষ হওয়ার পর, রাহুল ভাই সবচেয়ে মজার কথা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার কোকাকোলা চিফ আমার যে যে কোম্পানিতে আমি কাজ করতাম ইউনিটেন্ডের, ইউনিটেন্ডের এমডি এবং চেয়ারম্যানকে রিকোয়েস্ট করে এই ছেলেটাকে তোমরা তুলে নিয়ে আসো। তখন ওনারা আমাকে অফার করে, তখন তো মোবাইল ছিল না আমার, ওনার এক লোককে আমার একটা 3টি ফোন ছিল ওখানে ফোন করেছে, আমাকে বলে তুমি ঢাকায় আসো। তখন আমি ঢাকায় এসে ইউনিটেন্ডে দেখা করি, সেদিনই বলে আধা ঘন্টার ভিতরে বলে যে তুমি আজকে থেকে ডেস্কে বসবে। আমি বসা শুরু করলাম, এক নাগারে 19.5 বছর 20 বছর মতো ওই ডেস্কে বসে বসে একটা বড় পজিশনে চলে এসেছি। চট্টগ্রাম থেকে আমরা মুকিত জাকারিয়াকে পেলাম হচ্ছে ঢাকায়, এবং ঢাকায় মুকিত জাকারিয়া বিজ্ঞাপনী সংস্থার সাথে বিজ্ঞাপন নিয়ে কাজ বা ওই ধরনের যে কাজগুলো আছে সেগুলোর সঙ্গে জড়িয়ে পড়ল। প্রাত্যহিক জীবনে ওই বিজ্ঞাপনী সংস্থার কাজ বা ওই সময়টা কি কোনোভাবে আপনাকে অনুপ্রাণিত করে? এই শিল্প সংস্কৃতির সাথে আমার চাকরি জীবন, আমার প্রাত্যহিক জীবনটা যে আমার ইঙ্গিত বহন করে আমার ভিতরে যে ইনভলভ করবে সেটা আমি বুঝতে পারিনি। থ্যাংক গড, আল্লাহকে অনেক ধন্যবাদ, পাশাপাশি আমাকে এখানে ঢুকাবার জন্য যিনি, আমি জানি উনি অনুষ্ঠান, উনি এখন বিদেশে আছেন, খালিদ রাজা বিশ্বাস, মনীষ সাহেব এবং জুলফিকার সাহেব, থ্যাংক ইউ, ওনারা আমাকে ইউনিটেন্ডে অফার করে।
ইউনিটেন্ডে তখন আমি ঢুকে যাই। আচ্ছা, এই বিজ্ঞাপনী সংস্থার প্রতি আমার মানে আমি সে সময় এতটুকু জানতাম না, ঢুকার পর জানতে পেরেছি ইউনিটেন্ড কী কোন পর্যায়ের একটি বিজ্ঞাপনী সংস্থা। আপনি তো অনেক বছর ছিলেন, প্রায় 19-20 বছর। বাবা, জীবনের সবচেয়ে গোল্ডেন টাইমটা ওখানে কাটিয়েছি। ওইখানে কোনো বন্ধু? ওখানে আরিফ, ওই সময় আরিফ আমাকে অনেক সহযোগিতা করেছে, ফাইয়াজ আমাকে অনেক সহযোগিতা করেছে, সবাই ইন্ডিয়ান সবাই, শামীম ভাই, রাশেদ ভাই, সবাই আমাকে অনেক সহযোগিতা করেছে। তো বিজ্ঞাপনী সংস্থা থেকেই কি বিজ্ঞাপনের মানুষদের সঙ্গে বন্ধুত্ব তৈরি এবং সেখান থেকেই কি বিজ্ঞাপনে আসা নাকি? না, এটা গল্পটা সম্পূর্ণ অন্যরকম। সেটি হচ্ছে ওই কোম্পানি থেকে, ওই সংস্থা থেকে ইন্টারনেটের কোনো বিজ্ঞাপন আমি আজ পর্যন্ত করিনি। আচ্ছা, আমাদের অফিসে একজন ভদ্রলোক আছে, আপনারও খুব প্রিয়, উনি চারুকলা করেছেন, ক্রিডি রঞ্জন বিশ্বাস। ক্রিডিদা? হ্যাঁ, ক্রিডিদা আমাদের ইউনিটেন্ডে অনেক বছর ছিল, উনি আমাকে ভীষণ স্নেহ করেন। তো ওনার ছোট ভাই হিসেবে সরার ফারুকী, মুস্তফা সরার ফারুকী, মাঝে মাঝে তখন সরার ফারুকী আপনার টুকটাক নাটক বানা, অল্প সময় নাটক বানাতেন, উনি মাঝে মাঝে সরার ফারুকী ইউনিটেন্ডে আসতেন। তখন সরার ফারুকী মাঝে মাঝে আমাদের ক্যান্টিনে, ইউনিটেন্ডে ক্যান্টিনে বসে চা খেতে। তখন একদিন সরার ভাইকে বললো, সরার আমাদের এখানে খুব ভালো একটা ছেলে আছে, তোকে একটু পরিচয় করা দিই, ছেলেটা খুব ভালো বলে আমাকে একদিন দেখে ওই সরার ভাইয়ের সাথে পরিচয় করা দিই। ক্রিডিদা? ক্রিডিদা। মজার ব্যাপার হচ্ছে সরার ভাইয়ের আশেপাশে 3-4টা ছেলে সবসময় থাকতো, ভাই ব্রাদার, ভাই ব্রাদার। এই ভাই ব্রাদারকে বললো ছবিটা তুলে রেখে দাও। আচ্ছা, ছবিটা তুলে রেখে দিল। ছবিটা তুলে রাখার পর যে কাজটি হলো, 1.5 বছর পর ওই ভাই ব্রাদারের কাছ থেকে সরার ভাই মাথায় তো আবার সব কিছু থাকে, ওই একটা জায়গায় একটা ছবি রেখেছি, এই ভদ্রলোককে কল করা, তখন জীবন একটি নাটক নির্মাণ করবে, শাড়ি শাড়ি। হঠাৎ সকালবেলা 8টার সময় এসে জীবন একটি গাড়ি নিয়ে হাজির হয়ে গেলো আমার বাসায়, আমাকে তুলে নিয়ে গেলো ওখানে। 3 দিন ধরে আমাকে এক ধরনের ডায়লগ বলতে বললো, লাইট টাইট দেখলাম, সুব্রত রিপন তখন ক্যামেরাম্যান, রিপন গিয়ে শ্যুট টুট করলো, শাড়ি নাটকটি প্রায় 3 দিন পর শেষ। এই যে শুরু হলো, তারপর সরব একদিন আমাকে প্রথম বাংলা নিকের একটি মিস কল অফিস। এবং নাটকের সংখ্যা এখন কি 100 হবে না? 100 মতো হবে। তাহলে আগে হচ্ছে নাটক, নাটকের পর তারপর হচ্ছে বিজ্ঞাপন, আগে নাটক তারপরে বিজ্ঞাপন, রাইট? আপনি ঠিকই ধরেছেন। এবং নাটকে পরে আমরা বিজ্ঞাপন, প্রথমে কি মিস কল অফিস? প্রথমে মিস কল অফিস, বিজ্ঞাপন। আর ওই বিখ্যাত সংলাপটা অনেক পরে, অনেক বছর পর। বাহ, ভালো তো, চায়ের দামে শরবত পেলাম, ভালো না? ওটি আমাকে একটা বিশাল জায়গা নিয়ে গেছে, বিশাল জায়গা নিয়ে গেছে। এটা নেওয়াটাই স্বাভাবিক, কারণ হচ্ছে এটা আমরা এখন এই চলতি পথে, রাস্তায়, ফুটপাথে প্রায় সময়ই কিন্তু, মানে আমি তো অন্তত শতবার শুনেছি, ভালো তো, ভালো না, ভালো, ভালো না, মানে বিভিন্ন আঞ্চলিকভাবেও মানুষজন এটাকে ব্যবহার করছে, মানে সিলেটের মানুষ একভাবে বলছে, বরিশালের মানুষ আরেকভাবে বলছে, কিন্তু এটা সবার মুখে 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 আসছে, চলে গেছে। রাহুল, একটি কথা না বললে না, এই একজন মানুষের কথা, সেটি হচ্ছে মোস্তফা সরার ফারুকী। উনি যদি আমাকে ওই সময় নির্বাচন না করত, তাহলে আজকে এই বাংলা ভীষণের মতো এরকম একটি বহুল আলোচিত অনুষ্ঠানে আমি বসতে পারতাম না। থ্যাংকস সরার ভাই, অনেক ধন্যবাদ সরার ভাই, আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। আপনি অনেক সৌভাগ্যবান, এই কারণে বলবো যে আপনি 100টি নাটকে অভিনয় করেছেন, 100টি চরিত্রে, অর্ধশত, প্রায় অর্ধশত বিজ্ঞাপন, 54টার মতো বিজ্ঞাপন করেছি। পিঁপড়াবিদ্যা প্রথম? না, প্রথম করেছি টেলিভিশন, টেলিভিশন আগে, তারপর পিঁপড়াবিদ্যা, আর তারপরে যে একটা অনেক অদ্ভুত নামের একটা ছেলেটি, আবুল তাবুল, পাগল পাগল, ওয়া। এই তিনটা ছবির কথা যদি আমি জিজ্ঞেস করি, আরো কি ছবি করেছি? গেম, গেম, হ্যাঁ গেম। আর একটি ছবি লাস্ট শেষ করলাম কয়েকদিন আগে, এটির ডাবিংও শেষ করলাম এই 6-7 দিন আগে, ছবিটির নাম হচ্ছে নীলফড়িং, নীলফড়িং। এটি হচ্ছে ইদ্রিস সাহেবের লিখেছেন এবং উনি ডিরেকশন দিয়েছেন। আপনার মতো অভিজ্ঞতার ঝুলি আমার এত বড় নেই, তো আমি যদি মুকিত জাকারিয়ার কাছে জানতে চাই যে এই বিজ্ঞাপনে অভিনয়, টেলিভিশন নাটকে অভিনয় এবং চলচ্চিত্রে অভিনয়, এর মধ্যে আমি যদি বলি আপনার মতো করে আপনি যদি আর একটা পার্থক্য নিরূপণ করেন, এটা তো তিন ধরনের মিডিয়াম এবং রাহুলদা খুব সুন্দর প্রশ্ন করেছেন, সেই জন্য আপনার কাছে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। সেটি হচ্ছে বিজ্ঞাপন এমন একটা মাধ্যম 30 সেকেন্ডে পুরো একটি জিনিস ব্যক্ত করা, 30 সেকেন্ড বা 40 সেকেন্ডস, এবং এই 40 সেকেন্ডসের ভিতরে অভিব্যক্তি দিয়ে, অভিনয় দিয়ে, কথা দিয়ে,
মানে অঙ্গভঙ্গি দিয়ে 30 সেকেন্ডের ভিতরে 40 সেকেন্ডকে দিয়ে মানুষকে বুঝিয়ে দেওয়া, এটি সত্যি মানে দুর্বিষহ কাজ আমি মনে করি আমার কাছে। রাত যতটাই গাঢ় হতে থাকে আমাদের চিন্তার গভীরতাও বাড়ে। রাতে খেয়াল করে দেখবেন কেন জানি আমরা কেউই খুব উচ্চস্বরে কথাও বলি না, সবাই একটু মৃদু মৃদু করে কথা বলি, ফিসফিস করে কথা বলি, এবং সবচেয়ে বেশি কথা বলি বোধ হয় নিজের সাথে, এবং নিজের দেখা স্বপ্ন, ফেলে আসা দিন এবং সামনের দিন এই নিয়েই থাকি। আমি যদি এখন জানতে চাই যে এই এত সাফল্য এত কিছু সবই তো ভালো, ভালো না তো সেই সব কিছুর পরে আপনার আগামী দিনগুলোর স্বপ্নগুলো আপনি কীভাবে দেখেন? আমি বিজ্ঞাপন, নাটক, চলচ্চিত্র এই তিনটি বাইরে যে কাজটি করি সেটি হচ্ছে আমার একটি সংস্থায় আমি কাজ করি, এটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করি। আর রিসেন্ট আমি একটু গার্মেন্টসের লাইনেও কাজ করতে ইন্টারেস্টেড, মামুন নামে এক ভদ্রলোক আছে, মামুনের সাথে আমি ব্যবসা স্টার্ট করেছি, মামুন ভাই, তো ওখানে আমি এখন সময় দিচ্ছি কারণ একটু রুজি রোজগার দরকার আছে প্রত্যেকটি মানুষের জন্য, তো ওখানে মনোনিবেশ করার চেষ্টা করছি। আর আপনি একটা সুন্দর কথা বলেছেন যে রাত যত গভীর হচ্ছে তত বেশি চিন্তা সব কিছু, সত্যি সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে। কখনো কি ভাবতেন যে নিজেও এরকম জলজলে তারকা হবে? না, এটা কখনো ভাবিনি। সারা জীবন মানে সারা জীবন না মানে ছোটোবেলা থেকেই কল্পনা করেছি যদি কখনো যদি ওই মানুষটির কাছে গিয়ে একটু দাঁড়াতে পারতাম, ওই মানুষটিকে যদি একটু করে ছুঁতে পারতাম তাহলে নিজেকে সার্থক মনে করতাম। সত্যি করে বলেন তো, মানে তারকা হওয়াটা আনন্দের নাকি বিড়ম্বনার? আনন্দের। আচ্ছা, আনন্দের, ভীষণ আনন্দের। কারণ হচ্ছে যখন রাহুল দা একটি গান আপনি যখন করেন সেই সময়কার আগের প্র্যাকটিসটা যখন করেন প্রচুর ঘাম ঝরে, আর যখন আপনি সামনে সামনে গান করেন মানুষ যখন বাহবা দেয়, গানটি শেষ হওয়ার পর যখন আপনার সাথে ছবি তুলছে, অটোগ্রাফ দিচ্ছে, সে কি আনন্দ! ঠিক তেমনি আমরা যখন রোদে দাঁড়িয়ে, প্রচুর রোদে দাঁড়িয়ে একদম ঘামিয়ে যাচ্ছি, ভিতরে প্রায় 4,000-5,000 ওয়াটসের লাইট দিয়ে যখন শ্যুট হচ্ছে, ঘেমে যাচ্ছি, ঘামের পরে শটটা দিচ্ছি, শটটা ওকে হওয়ার পর আমরা যখন মানুষ আমাদের সেই নাটকটি যখন টেলিভিশন পর্দায় দেখে, তখন আমাদেরকে যখন অ্যাপ্রিসিয়েশন দেয়, ফোন করে, সত্যি সেই সময় ভালো লাগে। নিজেকে কি অভিনেতা মনে করেন, শিল্পী মনে করেন, নাকি মডেল মনে করেন, নাকি ব্যবসায়ী মনে করেন? রাহুলদা, আসলে শিল্পী ওই জায়গাটা আসতে গেলে আমাকে আরও 50 বছর 100 বছর সাধনা করতে হবে। শিল্পী এত সহজ নয় শিল্পী হওয়া। বাট বিজ্ঞাপন যেহেতু করেছি, অভিনয় যেহেতু করেছি, আমি আসলে ওই মডেল বলাটাই আমি আসলে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু 100 নাটকে আপনি অভিনয় করেছেন, 100টা চরিত্র, 100টা চরিত্র, তো 100টা চরিত্রে অভিনয় করার পরে নিজেকে অভিনেতা বলবেন না? অভিনেতা অতটুকু পাকাপোক্তভাবে বলাটা আমি মনে করি আমার জন্য কঠিন। এটা কি আপনার বিনয় না, মানে নাকি অতি বিনয়? না রাহুলদা, আমি আমি কথাটাকে আপনি খুব সুন্দর জায়গায় আমাকে জিজ্ঞেস করেছেন, সেটি হচ্ছে আমি যদি মঞ্চ থেকে, মঞ্চ না মানে আমি যদি এই ওই শিখর থেকে যদি আসতাম তাহলে আমি আরও ভালো কিছু মানুষকে উপহার দিতে পারতাম। কিন্তু অনেক বড় বড় ডিরেক্টররা কিন্তু বলেছেন যে মানে একজনকে চলচ্চিত্রের অভিনেতা কিংবা টেলিভিশনের অভিনেতা হওয়ার জন্য যে তাকে মঞ্চ থেকেই আসতে হবে এমনও কিন্তু কোনো কথা নেই, তার মধ্যে সেই চর্চার জায়গাটা যদি থাকে কোনো না কোনোভাবে সেটা সম্ভব, সেটা যে মঞ্চ থেকেই আসতে হবে, কারণ মঞ্চ কিন্তু নিজেই একটা আলাদা মিডিয়াম, মিডিয়া মঞ্চ, টেলিভিশন, সিনেমা প্রত্যেকটাই আলাদা আলাদা মিডিয়াম, এবং একটির সাথে আরেকটির আসলেই কোনোভাবেই কোনো মিলও নেই, তার কর্মপদ্ধতিও আলাদা। তারপরও রাহুলদা কেন জানি মনে হচ্ছে শেখার কোনো শেষ নাই, আরও শেখা দরকার আছে, আরও শেখার দরকার আছে। ভবিষ্যতে আপনাকে মডেল হিসেবেই পাবো সবসময়, নাকি অভিনেতা হিসেবে পাবো, চলচ্চিত্রে পাবো, নাকি টেলিভিশনে পাবো? যে গল্পটি সুন্দর আমার সাথে ম্যাচ করে সেটা যদি চলচ্চিত্রের জন্য হয়, সেটি যদি বিজ্ঞাপনের জন্য হয়, সেটি যদি নাটকের জন্য হয়, সেই জায়গাটা যদি নিজেকে ম্যাচ করাতে পারি সেই জায়গাটার জন্য আমি পারফেক্ট মনে করি। কেউ জানতে পারবে না, একটা প্রশ্ন করে ফেলি, শিওর, কানে কানে শিওর।
এখন স্বপ্নকন্যাকে? না, আমার আসলে প্রথম থেকেই স্বপ্নকন্যা ছিল না, এখনও নেই। তবে এখন হচ্ছে আমার ওয়াইফ আছে, মেরি। আচ্ছা, আমার একটা ছোট্ট সন্তান আছে, তুষি। তুষি। আর মানে আজকের জন্য বলা যাবে না? না, কোনো কালেও বলিনি বা কোনো কালে বলার মতো কথাটা আসেনি, সে কারণে আসলে এখানে কোনো কিছু নেই, কোনো লুকোচুরিও নেই। আমি কখনো কারোর সাথে প্রেম করিনি, আমার জীবনে প্রেম আসেনি, বিয়েটা এসেছে, বাচ্চাও এসেছে। যে কথাটা বাস্তব জীবনে মেরি আপনাকে কোনোদিন বলতে পারেন নাই, আজকে বুক ফুলিয়ে রাত বিরাতে পাগল প্রেমিকের মতো, উন্মত্ত প্রেমিকের মতো মেরি আপাকে বলে দেন। মেরি, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসা। ভালোবাসার মানুষরা বেঁচে থাকুক সব সময়। এবং এই রাত বিরাতে স্মৃতি রোমন্থন করতে করতে আমরা আমাদের শৈশবে কিংবা কৈশোরে ফিরে যাই। আমাদের সঙ্গে আজকে মুকিত জাকারিয়া, আমাদের প্রিয় মানুষ, যিনি নিজেকে এখনও মনে করেন একজন শিক্ষানবিশ এবং এখনও শিখতে চান প্রতিনিয়ত। আমরা কৃতজ্ঞতা জানাই মুকিত জাকারিয়া আপনাকে আমাদেরকে এই সুন্দর সময়টুকু দেওয়ার জন্য। চলো মুকিত ভাই, হাঁটতে হাঁটতে দুজন একটু হারাই আর কিছুক্ষণের জন্য। শিওর শিওর, আমরা বাঁশিতে শুনবো। রাত বাঁশি, বাঁশি তো বাজাই, আর তো কিছু পারি না। যদি পারতাম, মানে বাঁশি বাজানো ছাড়া যদি আরও কিছু করতে পারতাম, তাহলে আপনার মতো অভিনেতা হইতে চাইতাম, মডেল হইতে চাইতাম।